নমস্কার বন্ধুরা, হ্যাংলাবঙ্গের আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। এই সবে পুজো কাটলো, ভাইফোঁটা কাটলো, তো মনটা তো খুব ভালোই থাকবে। তাছাড়া ওয়েদারটাও খুব ভালো এখন আমাদের ইন্ডিয়াতে। এখানের ওয়েদারটাও কিন্তু ভীষণই সুন্দর, বেশ ঠান্ডাই পড়ে গেছে বলতে পারেন। ইন্ডিয়ার তুলনায় বেশ ভালোই ঠান্ডা, বাট এখানকার তুলনায় একদমই কম। পরের সপ্তাহ থেকে দেখাচ্ছে শুধু মাইনাসেই থাকবে, আর প্লাসে আসবেই না। তাই ভাবলাম চলুন আজকে বেরিয়ে পড়ি উইন্টার শপিং করতে, কারণ এখানের যা উইন্টার সবাই বলেছে খুব ভালোভাবে আপনাকে ঠিকঠাক ভেবেচিন্তে শপিং করতে হবে। তাই সকাল সকাল মিষ্টির একটু ব্রেকফাস্ট ইডলি বানিয়ে নিলাম, আর আমাদের জন্য একটু ডাল পালং বানাবো আর ডিমের ভাজা করে ভাত দিয়ে খেয়ে নেব। তো ওটা করেই আমরা দুপুর দুপুর ভাবছি বেরিয়ে যাব। ইন্ডিয়া থেকে যেসব পাফি জ্যাকেটগুলো এনেছিলাম সেগুলো দিয়ে কাজ ভালোই চলে যাচ্ছে এখন, কিন্তু যখন -30 বা -40 ডিগ্রি টেম্পারেচার হয় তখন এখানে ওই রকম টেম্পারেচারে সার্ভাইভ করার জন্য আলাদা রকম উইন্টার ওয়্যার পাওয়া যায়। তো সেই জিনিসগুলোই তখন পড়তে হয়। তো বাচ্চাদের জন্য পুরো স্নো শ্যুট পাওয়া যায় আর স্নো বুটও পাওয়া যায় ওই সেম টেম্পারেচারে চলার জন্য। যেহেতু ওটা আমাদের প্রথম উইন্টার ক্যানাডাতে, তাই আমাদেরকে একটু আগে থেকেই প্রিপারেশন নিয়ে নেওয়াটাই ভালো। স্পেশালি মিষ্টির জন্য কেনাটা হয়ে গেলে একটা শান্তি হয়ে যায়। টরন্টোতে আমার একজন সিনিয়র দিদি থাকে, তো ওই দিদির কাছ থেকেই আমি জানলাম যে বাচ্চাদের কোন কোন ব্র্যান্ডগুলো খুব ভালো। বেসিক্যালি দিদিরও একটা 6 বছরের ছেলে আছে, তো দিদি খুব ভালোভাবেই গাইড করতে পেরেছে। তো বড়দের কোন ব্র্যান্ড বা বাচ্চাদের কোন ব্র্যান্ড, তো এই উইন্টার জ্যাকেট বা শ্যুজগুলো বেশ এক্সপেন্সিভ হয় এখানে। ওদের জন্য বলতে পারেন এটা টাইপ অফ ইনভেস্টমেন্ট, কিন্তু বড়রা তো আর সাইজে বাড়ে বা ছোটো হয় না, তাই ওটা অনেক দিন চলে যাবে। কিন্তু বাচ্চাদেরগুলো এক্সপেন্সিভও হয় আর ওগুলো আপনার 2-3 বছরে চেঞ্জও করতে হয়। এইসব ক্লোদিংগুলো খুবই নেসেসারি সারভাইভ করার জন্য এরকম ঠান্ডাতে। রান্না প্রায় আমার শেষ, এবারে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়ব। তো 2-3টে জায়গা আজকে আমরা এক্সপ্লোর করব আর চেষ্টা করব একটা কমপ্লিট ইনফরমেশন যাতে আপনাদেরকে শেয়ার করতে পারি, কিভাবে কোথা থেকে উইন্টার ওয়্যার আমরা কিনলাম আর কীরকম কস্ট। প্রথমে আমরা পৌঁছে গেছি ডেকাথনে। এখানে এই কল্যাণের জন্য আমরা এই জুতোগুলো দেখছিলাম বেসিক্যালি। তো এগুলো দেখুন -11 ডিগ্রি থেকে -20 ডিগ্রি এই জুতোগুলো, আর এগুলো সবই ওয়াটারপ্রুফ হয়। আর এই যে ব্র্যান্ডটা দেখতে পাচ্ছেন ওটা বেশ পপুলার ব্র্যান্ড। আর এই দেখুন, এই যে একটা জুতো দেখতে পাচ্ছেন এটা $110, মানে এটা 6,500 মতো দাম। আর এটাও হচ্ছে আপনার অলমোস্ট -30 ডিগ্রি সেন্টিগ্রেডে পরা যাবে। দেখুন বেশ সুন্দর লেদার টাইপ অপো আছে, বেশ সুন্দরই দেখতে লাগছে। কল্যাণ বলছে দামটা দেখো কি ভয়ঙ্কর, $110। তো এইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে না স্নোতে পড়ার জন্য ডিফারেন্ট টাইপ অফ, একটু উইনচিটার টাইপ অফ আপনার প্যান্ট বা জ্যাকেট। তো এগুলো অনেকে পরে হালকা বৃষ্টি হলে বা হালকা হালকা স্নো হলে ভেতরে অনেক ইনারওয়্যার বা থার্মাস পরে নেয় তারপরে পরে। আর এই যে দেখুন লিকুইডেশন লেখা আছে, এটা মানে সেল। সেল হলেও কিন্তু প্রচণ্ড এক্সপেন্সিভ দাম, সব $100-150। আরেকটা মেন জিনিস হলো জুতোগুলো দেখতে তো বেশ ভালোই লাগছে, কিন্তু ট্রায়াল করে দেখে নেওয়াটা উচিত অলওয়েজ, কারণ কীরকম টাইপ অফ কমফোর্ট লেভেল আছে, কীরকমভাবে আপনি মানে কতটা হাইট চাইছেন কী চাইছেন, তো সেই সব জিনিসগুলো দেখে নেওয়াটা বেটার। তো কল্যাণ এটা পরেই বললো যে বেশ ভালোই ফিল হচ্ছে, বেশ ভালোই গরম আছে। আর এই যে সামনে দেখুন এই নবটা, এটা পুরো স্নোটাকে ভেতরে যেতে প্রোটেক্ট করে খুব সুন্দরভাবে। দেখুন বাচ্চাদের এরকম হলে খুবই ভালো হয়, কারণ ওরা এত ঝাঁপাঝাঁপি করে, ওই রকমভাবে থাকলে ওদের স্নোগুলো ভেতরে ঢুকবে না। এটা ছাড়াও আরও একটা দুটো জুতো ট্রাই করা হলো, তো বেসিক্যালি এটাও নেওয়া হয়নি, অন্য একটা জুতো বেশ ভালো লেগেছে ওটাই আমরা তুললাম। এবার আমরা চলে এসেছি বাচ্চাদের সেকশনে। এই দেখুন বাচ্চাদের এগুলো সব স্নো বুট, আর এটা হচ্ছে মোজাগুলোর দাম $18 করে, অলমোস্ট আপনার 1200 টাকা করে দাম। এই জুতোগুলো দেখতে পাচ্ছেন, এই জুতোগুলো হচ্ছে দেখুন $60, মানে হচ্ছে আপনার 3,500 টাকা করে। তো এটা হচ্ছে -40তে পরা যাবে, বেশ ভালো আছে এই জুতোটা। কালারটাও খারাপ নয়, তবু একটু পিঙ্ক পিঙ্ক হলে খুব ভালো হতো।
করতেই হবে না। ভেতরে আরো একটা লেয়ার, এটা অ্যালুমিনিয়াম স্ক্রিন। সাইজ দেখো, সাইজ 2। ও হবে না, অনেক বড়। এগুলো দেখুন, এগুলো টাইপ অফ থার্মাল বা ভেতরে পড়তে পারে, বেশ সুন্দর দেখতে। কিন্তু এগুলো ওই $12 বা কোনোটা $15, কোনোটা $10 এরকম করে দাম ছিল। তাই এরকম একটা মিষ্টির জন্য নিয়েই নিলাম, স্কুল যায় তাই ভেতরে এটা পরিয়ে দিলে বেশ গরম থাকবে মোটামুটি। বাচ্চাদের জন্য এগুলো স্নো প্যান্ট দেখুন, এগুলো অনেক সময় সেটেও পাওয়া যায়, বাট এটা আলাদাভাবে $35 মতো দাম, আর -15 না 17 ডিগ্রিতে এটা পরা যাবে। এগুলো হচ্ছে বড়দের জন্য স্নো জ্যাকেট, -20 ডিগ্রিতে পরা যাবে $180, $11,000 মতো দাম মাত্র। কিন্তু এমনি নর্মাল আপনার 1 ডিগ্রি বা 2 ডিগ্রিতে পড়লে এগুলো কিন্তু ভীষণ গরম লাগবে। আর এগুলোর আউটসাইডগুলো দেখুন, পুরো উইনচিটার টাইপও হয়। বেসিক্যালি স্নো যদি পড়ে তো বৃষ্টির মতো আর কি ভিজে যাওয়ার চান্সেস থাকে, তো সেরকমভাবেই বাইরেরগুলো তৈরি হওয়া। আর এগুলো হচ্ছে বড়দের জন্য থার্মাল টাইপ অফ জিনিসপত্র। চলুন তাহলে একটু অন্য পাশগুলো ঘুরে নিই। এই দেখুন, ডেকাথন তো আপনারা অনেকেই গেছেন নিশ্চয়ই, তো এখানে দেখুন স্কেটিং করার জন্য জুতোর নিচে এগুলো পরা হয়। চলুন একটু কাছে গিয়ে দেখি, বেশ ইন্টারেস্টিং লাগছে জিনিসগুলো। প্রথম প্রথম দেখা তো, এগুলো তো কোনোদিনও ইন্ডিয়াতে পসিবল হয়নি, বা ওখানে ওয়েদারও এরকম নয়। তো দেখুন, খুব সুন্দর বেল্ট বা ক্লিপ দিয়ে আপনার যে কোনো জুতোর সাথে এগুলো ফিট হয়ে যাবে স্নোবোর্ডিং করার জন্য। এগুলো আবার অন্যরকম টাইপ অফ দেখুন, এটা আবার একটা নতুন রকম ওই রকমই স্নোবোর্ডিং করার জন্য, জুতোতে আটকানোর জন্য দেখুন। তাছাড়া কেউ ক্যাম্পিং করতে চাইলে বা ট্রেকিং করতে যেতে চাইলে দেখুন স্লিপিং ব্যাগগুলো রাখা আছে, এটা হচ্ছে ক্যাম্পিং টেন্ট। নেক্সট ইয়ার সামারে তো ডেফিনেটলি ক্যাম্পিংয়ে যাব। এবার আমরা চলে এসেছি ইউনিক্লো বলে একটা ব্র্যান্ড, এটা হচ্ছে একটা জাপানিজ ফেমাস ব্র্যান্ড, এটারও খুব নাম শুনেছি। এই ইউনিক্লোর থার্মারবারগুলো খুবই হেল্পফুল এই ঠান্ডাতে, তো বাচ্চাদের জন্য বা বড়দের জন্য বেশ ভালোই হয়। এই দেখুন এই পাফি জ্যাকেটগুলো, দেখতে তো লাগছে বেশ সুন্দর আমাদের ইন্ডিয়ার মতোই, বাট এগুলো হচ্ছে প্রচণ্ড এক্সপেন্সিভ, যেমন $200, $250 এরকম করে দাম। এই জ্যাকেটগুলোর প্রাইস শুরুই হয় $10,000 থেকে, তাছাড়া তো ম্যাক্সিমাম অনেক বেশিই হয়। এই সুন্দর সুন্দর সোয়েট শার্টগুলো সব $3,000 করে দাম, মোটামুটি $50। চলুন তাহলে অন্য সাইডগুলো একটু এক্সপ্লোর করে নিই। ওরা বললো যে ওপরের দিকেই আছে আপনার থার্মাল ওয়্যারগুলো, তো মিষ্টির জন্য তো থার্মাল ওয়্যার কিনতেই হবে আজকে আমাদের। দেখুন কি সুন্দর সুন্দর স্টাইলিশ ফ্যাশনেবল সব উইন্টার ওয়্যার, এখানে আধা বছর পুরো উইন্টার থাকে বলে লোকজন উইন্টার ওয়্যারও প্রচুর কেনে। আমরা যেমন একটা দুটো রেখে নিতাম তাতেই হয়ে যেত আমাদের। এটাও ওয়ান টাইপ অফ থার্মাল ওয়্যার, বাট আমরা যেটা বেসিক্যালি খুঁজছি সেটা এটা নয়। এগুলো হচ্ছে বাচ্চাদের জ্যাকেট সেকশন, ওই যে পার্পল কালারের জ্যাকেটটা দেখতে পাচ্ছেন, মিষ্টুর একদম এক্স্যাক্ট একটা আছে, বাট আমরা ওয়ালমার্ট থেকে নিয়েছিলাম, তো সেখানে দাম নিয়েছিল $18, আর এখানে তো দেখছি $50 না $60 করে দাম। ওই যে সামনের তাকটা দেখতে পাচ্ছেন, ওখানেই মোটামুটি রাখা আছে মনে হচ্ছে। এই প্যান্টগুলো একটু দেখো, প্যান্টগুলো একটু দেখো, এইদিকে প্যান্টগুলো তুলে দেখো, ওই তো ওইখানে হ্যাঙ্গারে ঝুলছে ওইগুলোই। আলটিমেটলি দেখলাম এই প্যান্টগুলো কিন্তু থার্মাল ওয়্যার নয়, সেগুলো টোটালি ডিফারেন্ট জিনিস। তারপরে অনেক খোঁজার পরে খুঁজে পেলাম এই সেকশনটা, এই যে দেখুন, এটাই হচ্ছে ওই পাতলা লেগিংসের মতো থার্মাল ওয়্যার, আর এগুলো বেসিক্যালি $24 না $25 করে। আপারটাও $1,500 টাকা, আর হচ্ছে লোয়ারটাও হচ্ছে $1,500 টাকা। বাচ্চাদের সাইজ পাওয়া বড্ড মুশকিল,
খুঁজে খুঁজে কোনো রকমে একটা লোয়ার ব্ল্যাক কালার পেয়েছি, বাট আপারটাও চেয়েছিলাম যাতে একটু ব্ল্যাক কালার হয়, বাট পসিবল হয়নি। আর বড়দের জন্য এগুলো সব $40 করে দাম ছিল, অলমোস্ট আপনার 2,500 টাকা করে এক একটা পিস। এরপরে আমরা চলে এসেছি আরেকটা শপে, ওশকোশ বলে একটা ব্র্যান্ড আছে বাচ্চাদের, তো ওখানে সব স্নো শ্যুট পাওয়া যায়। এই দেখুন কি সুন্দর সুন্দর সব স্নো শ্যুট, কোনোটা ছেলেদের কোনোটা মেয়েদের। তো বেশি ভিডিও এখানে করতে পারিনি, অল্পই করেই হয়েছে। তো মিষ্টু স্নো শ্যুটটা মোটামুটি কোনো রকমে সাইজ খুঁজে একটা পাওয়া গেছে, তো সেটা আপনাদের দেখাবো। আর এই দেখুন এগুলো হচ্ছে গ্লাভস, আর ডিফারেন্ট টাইপস অফ ক্যাপ এইসবও পাওয়া যায় এখানে, আর সবই স্নোর জন্য। আর এই সক্সগুলো দেখুন, আর এগুলো হচ্ছে অল্প শীতে পরার জন্য সোয়েট শার্ট আর সোয়েট প্যান্ট, তো এগুলোও বেশ সুন্দর আর বেশ এক্সপেন্সিভও আছে। তাছাড়া দেখুন লেগিংস বা থার্মাল ওয়েয়ারও ডিফারেন্ট ডিফারেন্ট আছে, বাট এই ব্র্যান্ডটা বেশ এক্সপেন্সিভ। আলটিমেটলি এই স্নো শ্যুটটা কেনা হয়েছে মিষ্টুর জন্য, নিচটা হচ্ছে আপনার পিঙ্ক কালার, রানী পিঙ্ক কালার, আর ওপরটা হোয়াইটের উপরে ফ্লাওয়ার করা, ম্যাডামের তো খুব পছন্দ হয়েছে। আর এটা হচ্ছে সাইজ হচ্ছে 5-6 বছর। আর এই স্নো শ্যুটটার দাম পড়েছে $160, মানে অলমোস্ট 10,000 টাকা। বেশ ওয়েটও আছে এই স্নো শ্যুটের জানেন তো। এই দেখুন আমরা আপাতত এই তিনটে জুতো কিনে নিয়ে চলে এসেছি আমাদের স্নোর জন্য। বেসিক্যালি ডেকাথন থেকেই এটা নিলাম লাস্ট অবধি। আপনাদের সবার প্রথমে এই মিষ্টুর জুতোটা দেখাই, মিষ্টুর জুতোটাও আমরা ডেকাথন থেকেই নিয়েছি। তো এই জুতোটা আপনার -10-15 ডিগ্রি যে টেম্পারেচার হয় সেটাতে পরা যাবে, বাট -30 বা -40 পরা যাবে না হয়তো। তো তার জন্য আরেকটা ভালো জুতো কেনার প্ল্যান আছে। তো আমরা এই ব্ল্যাক কালারটাই আলটিমেটলি ওর সাইজে পেলাম, কারণ ভাবলাম যে বাচ্চার জন্য একটু তাড়াতাড়ি কিনেই নিই, কারণ কখন স্নো পড়ে যাবে বুঝতেই পারবো না। তো যথারীতি এটা নিয়ে নিয়েছি আমরা, তো দেখা যাক এরপরে -30 বা -40 জন্য আরও একটা আমাদের কিনতে হবে। বাট এই জুতোটা খারাপ নয়, আপাতত স্কুল ইজিলি পরে যেতে পারবে, বৃষ্টি বা হালকা স্নো পড়লেও কোনো অসুবিধা হবে না। এটার দাম $35, মোটামুটি 2,000 টাকার মতো পড়েছে। তারপরে চলে আসি আমাদের কল্যাণের জুতো। তো জুতোটা দেখে দেখুন বেশ সুন্দরই লাগছে, বেশি সুন্দর জুতোটা। তো এই জুতোটাও এই অলমোস্ট একই কোম্পানি জুতোটা, এই দেখুন ওয়াটারপ্রুফ লেখা আছে। তো এই জুতোটা আমরা যেটা ওখানে লেখা ছিল এটা -5-10 পর্যন্ত পরা যেতে পারে। তো এই জুতোটা পড়েছে আপনার $100, মানে হচ্ছে 6,000 মতো। তো ঠিকই আছে, এটা অন্য টাইমেও পড়তে পারবে, শুধু স্নো ছাড়াও একটু হাল মানে খুব -1-2-5 পর্যন্ত ইজিলি এটা পরা যাবে। তো দেখা যাক, খুব অসুবিধে হলে তখন আবার একটা ভালো কেনা যাবে, আপাতত এটা কিনে আনা হয়েছে। এটাও ডেকাথন থেকেই আমরা নিলাম, এই দেখুন বেশ ভালোই দেখতে। তারপরে আসি, এটা হচ্ছে আমার জুতো, এটাও ডেকাথন থেকে নেওয়া, বাট আমার জুতোটা এটা -30 টেম্পারেচারেও চলবে। এই দেখুন -30 লেখা আছে, -30 সেন্টিগ্রেড অথবা -22 ফারেনহাইট। তো এই জুতোটাও আমি নিলাম ডেকাথন থেকেই। তো জুতোটা পরে বেশ খুব কমফোর্টেবল ছিল, খুবই কমফোর্টেবল, ঠিক আছে। আর একটু হাইটওয়ালা নিতেও চেয়েছিলাম, কারণ সবাই বলেছিলো যারা একটু বেঁটে খাটো মানুষ আছে তাদের জন্য একটু হাইটওয়ালা জুতো নিতে, কারণ স্নোগুলো না হলে জুতোর মধ্যে ঢুকে যাওয়ার চান্সেস থাকে। তো আমারটা পড়েছে $110, মানে অলমোস্ট 6,500। বাট এই ভেতরের প্যাডিংগুলো ভীষণই সফট আর ভীষণ ওয়ার্ম, মানে পরে ভীষণ কমফোর্টেবল ফিল হচ্ছিলো। তো আপাতত ওই ডেকাথন থেকেই নেওয়া তিনটে জুতো। চলুন তাহলে ওলপোর থেকে একটু ঘুরে আসি, আর দেখা যাক খ্রিসমাসের জন্য কোনো লাইট ডেকোরেশন হয়েছে কি না। এখনও পর্যন্ত আধা শপিং হয়েছে আমাদের উইন্টারের জন্য, আরও একটা পার্ট বাকি রইল উইন্টারে শপিং করার জন্য। আমার আর কল্যাণের জন্য এখনও পর্যন্ত কোনো উইন্টার জ্যাকেট আমরা কিনে উঠতে পারিনি, এত ব্র্যান্ড আছে আমরা প্রচণ্ড কনফিউজড হয়ে পড়েছি। তাই ভাবছি একটু এক্সপ্লোর করব প্রথমে, তারপরেই কিনব।
তাছাড়া নভেম্বর মাসের লাস্ট উইকে খুব ভালো ব্ল্যাক ফ্রাইডে সেল আসে, তো ওখানে খুব ভালো ভালো ডিল পাওয়া যায়। তো আমরা ভাবলাম সেটা একবার এক্সপ্লোর করে দেখা যাক। আজকে এই উইন্টার শপিংয়ের ভিডিওটা কিন্তু এখানে শেষ করলাম, বাট এটা টু বি কন্টিনিউ সেকেন্ড পার্টের জন্য। আশা করি কিছুটা তো ইনফরমেশান আপনারা পেয়েছেন এখানে উইন্টার ক্লোথ কেনার জন্য। কমপ্লিট ইনফরমেশান পাওয়ার জন্য আপনাদেরকে আমার নেক্সট ব্লগও দেখতে হবে, যেটা উইন্টার কালেকশনের উপরে হবে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে একটা নতুন ইনফরমেশান আর নতুন এক্সপিরিয়েন্স নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন।